বন্ধুরা আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইন্দিরা গান্ধী মিউজিয়াম এবং ইন্দিরা গান্ধী মিউজিয়ামে আমি এখন চলে এসেছি সবার সঙ্গে এখানে এই ইন্দিরা গান্ধী মিউজিয়ামে আমি ঘুরে ঘুরে তোমাদেরকে মানে উনি এখানেই তার শেষ দিন পার করেছিল এখানেই তাকে মানে হত্যা করা হয়েছিল তার দেহরক্ষী তাকে গুলি করে হত্যা করেছিল এই সেই ঘরে এই সেই বাড়িতে তিনি বসবাস করতেন এখন এটা মিউজিয়াম আকারে হয়ে গিয়েছে তো লেটস গো বন্ধুরা আমি তোমাদেরকে ইন্দিরা গান্ধী মিউজিয়ামটি ঘুরে ঘুরে দেখাবো এই যে গ্লাস এই গ্লাসের এখানে ইন্দিরা গান্ধীকে শুট আউট করা হয় এবং এখানে ইন্দিরা গান্ধীকে শুট আউট করা হয় এবং তার দেহরক্ষী এখানে নিজে শুট আউট করে নিজে আত্মহত্যা করেছিল মানে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল ভারতবর্ষের জন্য ভারতের জন্য এবং ৩১শে অক্টোবর ১৯৮৪ এই সেই জায়গা যেখানে ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল এবং এখানে তার দেহরক্ষী নিজে হত্যা করে নিজেও হচ্ছে সুসাইড করেছিল এই সেই জায়গা আসলে হৃদয় বিদারক একটি জায়গা যেখানে আমি দাঁড়িয়ে আছি নিউ দিল্লি ইন্দিরা গান্ধী মিউজিয়াম ইন্দিরা গান্ধী মিউজিয়ামে যতটুকু ছিল আমি ঠিক ততটুকুই দেখানোর চেষ্টা করেছি আমার এই ক্যামেরা দিয়ে যদি তোমাদের ভালো লাগে আমার এই ভিডিওটি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং যারা ফেসবুক থেকে দেখছো আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবে এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ